পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জের চার গ্রাম বিলীন, নিশ্চিহ্ন হওয়ার পথে আরও জনপদ। বর্ষায় উপকূলে আতঙ্কের নাম বেড়েবাদ, বরাদ্দ না পাওয়ার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। স্কুল কলেজ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি মন্ত্রিসভায়। স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষা নিতে বাধা নেই। দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে ওসি প্রদীপ, লিয়াকত সহ সাত পুলিশ। ফের জিজ্ঞাসাবাদে সিনহা হত্যা পরিকল্পিত ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার আশা। তুরাকপাড়ে গুঁড়িয়ে দেওয়া হলো অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। উচ্ছেদ শেষে দখলমুক্ত জমিতে গাছ রোপণ করল বিআইডব্লিউটিএফ। বাংলা সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার ভাঙনে একেবারে বিলীন হয়ে গেছে চারটি গ্রাম, নিশ্চিহ্ন হওয়ার পথে আরও সাতটি গ্রাম। হারিয়ে যাওয়া গ্রামের শত শত পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভাঙন কবলিত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। মুন্সিগঞ্জের লৌহজংয়ের ভুজগাঁও গ্রামের তাহমিন আক্তার সাত দফা ভাঙনের কবলে পড়ার পর সবশেষ উত্তর দিঘুলি গ্রামে বসতঘর করেছিলেন। নদীর পাড়ে হয় আস্তে আস্তে এটাও এখন পদ্মার করাল গ্রাসের শিকার, আবারও অনিশ্চিত ভবিষ্যৎ তার। নদী আমাগো ঘরের পাশে, ঘরটা যেন কোন সময় আমাগো নদীতে নইয়া যায় এটাও আমরা বুঝতে পারতাছি না। পদ্মায় হারিয়ে যাওয়া চারটি গ্রাম ব্রাহ্মণগাঁও, দুয়াল্লি, কলিকাল ও সাইনহাটি এখন শুধুই স্মৃতি। উত্তাল পদ্মায় বিলীনের পথে আরও সাতটি গ্রাম, ভোজগাঁও, রাতগাঁও, সংগ্রামবীর, পাইকারা, গাউপাড়া, ঝাউটিয়া ও উত্তর দিঘলি। তাহমিনার মতো এসব গ্রামের শত শত পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ক্ষয়ক্ষতি থেকে রেহাই পেতে সবাই ব্যস্ত, যে যার মতো করে দ্রুত সরিয়ে নিচ্ছেন বাড়িঘরের খুঁটি, টিনসহ সব আসবাবপত্র। অনেকে আবার সব কিছু নিয়ে নৌকায় যাত্রা শুরু করেছেন অনিশ্চিত গন্তব্যে। ভাঙন কবলিত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সবকিছুই করার আশ্বাস দিলেন উপজেলার শীর্ষ কর্মকর্তা। আমরা একটা ডাটাবেস তৈরি করছি যে পরিবারগুলো নদীগর্ভে বিলীন হয়ে এই পারে আসছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে যে ঘরগুলো দেওয়া হয় অগ্রাধিকার ভিত্তিতে সেই পরিবারগুলোকে জমি বন্দোবস্ত দিয়ে ঘর প্রদানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বন্যার পানিতে তলিয়ে থাকা এমন 500 বেশি বাড়িঘর পদ্মায় হারিয়ে গেছে, আর সরকারি হিসেবে 250 হেক্টরের বেশি ফসলি জমি নিশ্চিহ্ন হয়ে গেছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, দিঘলি, মুন্সিগঞ্জ। বেড়িবাঁধ এবং রিং বাঁধ ভেঙে খুলনার কয়রার লোকালয়ে ঢুকছে পানি। উপজেলাটির উত্তর বেদকাশী ইউনিয়নের পুরোটাই এখন পানির নিচে। এছাড়া হাটবাজার, ঘরবাড়ি, অফিসও তলিয়ে গেছে। অনাহার আর অর্ধাহারে দিন কাটছে পানিবন্দী মানুষের। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে নতুন করে সাগরের নিম্নচাপে ডুবে যাচ্ছে খুলনার কয়রা উপজেলার অধিকাংশ এলাকা। উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন এবং সদর ইউনিয়নের অধিকাংশ জায়গায় পানিতে প্লাবিত হয়ে গেছে। উপজেলা সদরের প্রধান যে সড়কগুলো রয়েছে সেসব সড়কে এখন হাঁটু পানি। এছাড়া এখানকার ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘর সহ বিভিন্ন স্থানে পানি প্রবেশ করছে। সাধারণ মানুষরা রয়েছে দুর্ভোগে। 4 মাস আগে যে পাবলিকে যে বান্ধ দেওয়া হলো কোনো নেতাকর্মীরা মাটি দেয়নি, সে হলে সেই বান্ধ সেই প্লাবিত হয়েছে। জোয়ারে পানির চাপ বেড়ে যাওয়ার কারণে এখানকার মাছের ঘের ভেসে গেছে, ডুবে আছে ফসলি জমি। সাধারণ মানুষের আয়ের পথ এক প্রকার বন্ধ বলে জানান তারা। মানুষের বসবাস করার মতো জায়গা নেই, গরু বাছুর হাঁস মুরগি রাখার মতো কোনো জায়গা নেই, খুব খারাপ অবস্থা আছে। পানিতে বসতঘর ডুবে যাওয়ার কারণে অনেকের আশ্রয় এখন উঁচু স্থানে অথবা আশ্রয় কেন্দ্রে। তাদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। খুব দুরাবস্থায় দিন কাটতেছি, হলো ঘর দরজা কিছু নেই, এখন রাস্তার উপরে বসবাস করতেছি। কদাই গত চাইছিল তাই সেই কটা খাবার আর কবে নাগাদ কয়রা উপজেলার সাধারণ মানুষ পানি থেকে মুক্তি পাবে সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।
বরগুনায় বছর জুড়েই চলতে থাকে সংস্কার, তবে থামে না নদীপাড়ের বেড়িবাঁধের ভাঙন। এক যুগ ধরে বর্ষা মৌসুমে বেড়িবাঁধের ভাঙন উপকূলবাসীর কাছে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, দুর্ভোগে পাশে পাওয়া যায় না জনপ্রতিনিধিদের। প্রশাসন আশ্বাস দিয়েই যেন দায়িত্ব শেষ করছে, আর পানি উন্নয়ন বোর্ড বলছে তারা আটকে যাচ্ছে নানা জটিলতায়। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালী। বেড়িবাঁধ বিলীন হয়েছে নদীগর্ভে, তাই এখন নদীর পানি সরাসরি আঘাত হানছে বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের রশিদ মিয়ার ঘরে। জনপ্রতিনিধিদের পাশে না পাওয়া আর শুধু বাঁধ নির্মাণের আশ্বাসে হতাশ তিনি। একই অবস্থা ভাঙা বাঁধের পাশে বসবাসকারী সবার। তাদের অভিযোগ, জিও ব্যাগ নয়, প্লাস্টিকের বস্তায় বা বাঁশের নরবরে পাইলিংয়ের সাথে বিলেমাটির বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টার আড়ালে চলে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের সারা বছরের বাণিজ্য, আর জনপ্রতিনিধিদেরও পাশে পান না তারা। ভালো মতো কাজ করে না, প্রত্যেক বছর যদি এটা বরাদ্দ দিতে পারে তাহলে টাকা পায় তারা। বেরেল দিয়ে, কাগজ দিয়ে, তারপর ওই বালু বড়ির মধ্যে, তারপর বস্তায় পাশে দিয়ে দেয়, এত থাকে না। এমপি সাহেব আর তো কোনো খবরই নেই, হেজে নির্বাচনের পর যায় আর বড় তো কোনো খবরই নেই। স্থানীয় জনপ্রতিনিধি তার অসহায়ত্বের কথা জানালেও উপজেলা প্রশাসন বলছে তারা বারবার স্থায়ী বাঁধ নির্মাণের জন্য চিঠি দিচ্ছেন। এখানে তো কন্ট্রাক্টররা কাজ করায় না, নিয়োগ দেয়, এটা তো আমরা করার কিছু নাই এখানে। স্যারকে কয়েকবারই এটা জানানো হয়েছে, সর্বোচ্চ মহলে এই বিষয়টি নিয়ে আলাপ করছেন এবং সে মোতাবেক এই কিছুদিন আগেই তারা এই যে সংস্কারের কাজটি শুরু করেছেন। পানি উন্নয়ন বোর্ডের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণের বরাদ্দ পাওয়া যাচ্ছে না। ওখানে ওয়েভ অ্যাকশন এত পরিমাণে বেশি যে অস্থায়ী প্রতিরক্ষাটা আসলে টিকানো সম্ভব না। স্থায়ী প্রতিরক্ষাটা আমাদের কষ্ট এত বেশি আসে যে যেটা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে আমরা করতে পারি না। পদ্মা এলাকার এ বেড়িবাঁধটি 2007 সালের ঘূর্ণিঝড় সিডরে প্রথম নদীগর্ভে বিলীন হয়। এরপর প্রতি বছরই চলে জরুরি মেরামত, কিন্তু বাঁধ ভাঙা বন্ধ হয় না। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। এইচএসসি পরীক্ষা নেওয়া বা স্কুল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও কওমি মাদ্রাসার ডিগ্রি এবং মাস্টার্স পর্যায়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে মন্ত্রিপরিষদ বৈঠকে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন সচিব। পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গেল 18 মার্চ থেকে বন্ধ দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। করোনা আতঙ্কে সরাসরি পাঠদানের পাশাপাশি সম্পূর্ণ বন্ধ রয়েছে পরীক্ষার কার্যক্রম। এবছর এখন পর্যন্ত আটকে আছে এইচএসসি, জেএসসি ও পিএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাগুলো। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। তবে সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে কওমি মাদ্রাসার মাস্টার্স ও ডিগ্রি পরীক্ষা শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এই কথা জানান। কওমি মাদ্রাসারা তারা অ্যাপিল করেছিল যে তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, তো সেটা গভর্নমেন্ট অ্যাগ্রি করে দিয়েছে। এইচএসসি বা অন্য পরীক্ষা মাদ্রাসা শিক্ষা, এটা শিক্ষা মন্ত্রণালয় তারা আলোচনা করতেছে। দাওরায়ে হাদিস যেটা মানে গ্র্যাজুয়েশন লেভেল মাস্টার্স লেভেলের যে ওইটা জেনারেল কমি মাদ্রাসা খুলবে না, কিছু কন্ডিশন দিয়ে দিছে যে অবশ্যই এইভাবে এইভাবে স্বাস্থ্যবিধি বা এইগুলো মেনে তার পরীক্ষা করতে হবে। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, স্কুল খোলা বা পাবলিক পরীক্ষা নেওয়ার বিষয়টি এখনও যাচাই করছে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়। স্কুল কলেজ এখনও খোলার মতন অবস্থায় আসতে বলে আমাদের কাছে মনে হচ্ছে না, কিন্তু পরীক্ষার বিষয়টা ওনারা খুব স্ট্রংলি চিন্তা ভাবনা করতেছেন যে কিভাবে কি করা যায়। এছাড়া সভায় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সংশোধিত আইন 2020-এ চূড়ান্ত অনুমোদন, ব্যাংকার বই সাক্ষ্য আইন 2020-এ নীতিগত অনুমোদন এবং জাতীয় খাদ্য ও নিরাপত্তা নীতি 2020-এর খসড়ায় সরকার অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান 3 আসামি সহ 7 পুলিশকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মুখোমুখি হয়ে তথ্য যাচাই করতেই তাদের আবার রিমান্ডে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। কক্সবাজার থেকে ওমর ফারুকের রিপোর্ট।
প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামি ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতকে রোববার তিনটার দিকে আনা হয় আদালত প্রাঙ্গণে। উৎসুক জনতার ভিড় ঠেলে তিন আসামিকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। শুনানির সময় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও ইন্সপেক্টর লিয়াকত জিজ্ঞাসাবাদের সময় নিজেদের অসুস্থ দাবি করেন তারা, যদিও রীতি অনুযায়ী আদালতে তোলার আগে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাদের। দুপক্ষের বক্তব্য শুনে তিনজনের দ্বিতীয় দফায় চার দিন করে রিমান্ড দেন আদালত। সিনহা হত্যা মামলার অন্য চার আসামিরও চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, মুখোমুখি করে তথ্য যাচাই করতেই সাত পুলিশ সদস্যকে আবার রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি যে একটা নিরপেক্ষ সুষ্ঠু হোক তদন্ত, যারা দোষী তারা সাজা পাক, বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আমাদেরকে দিয়েছে, এটা যাচাই বাছাই করা দরকার এবং অনেক ক্ষেত্রে আসামিদের উপস্থিতিতে যাচাই বাছাই করা দরকার। এই কারণে আমাদেরকে রিমান্ডটা নেওয়া হয়। আসামিরা বলবে এটা স্বাভাবিক, এখানে ডাক্তারি পরীক্ষা আছে, বিজ্ঞাত ডাক্তার তো দেখছে। এখন পর্যন্ত পুলিশের সাত সদস্য সহ মোট ১৩ জন আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব। ১৩ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রথম দফায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা পুলিশের দিকে অস্ত্র তাক করেননি বলে নিশ্চিত হওয়ার দাবি করছে র‍্যাব। দ্বিতীয় দফা রিমান্ডে ঘটনাটি পরিকল্পিত ছিল কিনা তা জানা যাবে বলে আশা করছে তদন্ত সংস্থাটি। ওমর ফারুক, সময় সংবাদ, কক্সবাজার। বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার সুযোগে তৎপর হয়ে উঠেছে ইয়াবা কারবারিরা। গভীর সাগর থেকে ১৩ লাখ ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে গ্রেফতারের পর একথা জানিয়েছেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল। তিনি দাবি করেন, দুর্যোগ ও মহামারীর সময়ে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করেছে র‍্যাব। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে স্থলপথের বদলে জলপথে বেশি পাচার হচ্ছে ইয়াবা। গত কয়েকদিনের বৈরি আবহাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা কম মনে করে গভীর সমুদ্রে আরো তৎপর হয়ে উঠেছে ইয়াবা কারবারিরা। গভীর সমুদ্র থেকে কক্সবাজারের খুরুশকুল ঘাটমুখে ১৩ লাখ ইয়াবার একটি চালান জব্দ করে এসব তথ্য জানিয়েছে র‍্যাব। উত্তাল সমুদ্রে টানা দুই দিনের অভিযানে দুই রোহিঙ্গাকেও গ্রেফতার করা হয়েছে। অনেক দূরবর্তী সাগর থেকে ওদেরকে ধাওয়া করে আনা হয়েছে। মায়ানমারের দূরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক আয়াজ বশির আহমেদ এবং সেই সাথে মোহাম্মদ বিলাল আরেকজন, বয়স ৪৫, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে ফিশিং বোট, মোবাইল, সিম কার্ড সহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই মাদকের মূল্য আনুমানিক ৪০ কোটি টাকা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার পরেও ইয়াবার চোরাচালান কমছে না কেন, এমন প্রশ্ন ছিল র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকের কাছে। যতক্ষণ এটা পৃথিবী থাকবে ততক্ষণ কিছু অন্যায় অপরাধ এগুলো থাকবে, তবে আমরা এটাকে জিরো না করতে পারলেও ইনশাল্লাহ আমরা এটাকে টলারেবল সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাব। জিরো থাকবে শুধুমাত্র হেভেন এবং হেলে। তুরাগ নদ দখলমুক্ত করতে টঙ্গীর কাঁচা বাজার ও আবদুল্লাপুর অংশে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় অস্থায়ীভাবে গড়ে ওঠা অর্ধ শতাধিক দোকান ভেঙে দিয়ে সেসব জায়গায় বৃক্ষরোপণ করা হয়। বিস্তারিত রাজিবুল হাসানের রিপোর্টে। তুরাগের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন স্থাপনা আবার উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। সকাল থেকে টঙ্গী অংশের কাঁচাবাজার এলাকায় নদের পাড় ঘেঁষা অস্থায়ী দোকানপাট ভেঙে দেওয়া হয়, সাথে সাথে সেসব স্থানে লাগানো হয় নানা জাতের বৃক্ষ। তবে স্থানীয়রা বলছেন, শুধু গাছ লাগিয়েই পরিবেশ রক্ষা করা সম্ভব নয়, প্রয়োজন নিয়মিত তদারকির। প্রশাসনিক কোনো একটা ক্যাম্প থাকলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আজকে ভাঙতেছে, কালকেই তো আবার দোকান বসবে, তারের বেড়া দিয়ে দিত। এক আর দ্বিতীয় কথা হচ্ছে, জায়গায় জায়গায় বসার একটা স্থান করে দিতে, যেমন ফুল গাছ লাগাইছে অনেক জায়গায়, গোলশান বানানি ওরকম সিস্টেম করে দিলে আর দোকানপাট বসতো না। নদীর আশেপাশে কোনো অপরিষ্কার জিনিস না ভালো, ময়লা যাতে না পড়ে নদীর পাড়ে, এটা আমরা চাই। দুপুরের পর আবদুল্লাপুর অংশে বেঙ্গল এন্টিগো নামে একটি কারখানায় অভিযান শুরু করলে উচ্চ আদালতের স্থগিতাদেশ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় অভিযান। এদিকে উচ্ছেদকৃত জায়গায় নতুনভাবে কোনো স্থাপনা যাতে না হয় সেই বিষয়ে মনিটরিং চলবে বলে আশ্বাস দেন বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট। উচ্ছেদকৃত জায়গাতে যাতে নতুনভাবে কেউ কোনো স্থাপনা তৈরি করতে না পারে এবং লোকজনকে মোটিভেট করে মানুষ নদীর পাড়ে যাতে সুন্দরভাবে বেড়াতে পারে, এই জন্য আমরা নদীর পাড়ে ওয়াকওয়ে বরাবর বৃক্ষরোপণ করেছি। পাঁচ মাস আগে তুরাগের দুপাশে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বহুতল ভবন সহ বেশ কিছু স্থাপনা। এরপর আবার সেসব জায়গায় দোকান গড়ে তোলে স্থানীয়রা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।
চট্টগ্রামে ভাঙা রাস্তা মেরামতের পাশাপাশি অচল বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে নগর সেবার ক্যারভ্যান নামে কর্মসূচি শুরু হয়েছে। দুপুরে নগরীর বহদ্দারহাট মোড় এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। এ সময় কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় সড়কের খানাখন্দগুলো ঘুরে দেখেন তিনি। বহদ্দারহাট সিএনবি সড়ক পরিদর্শন করে দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ দেন। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সচলের নির্দেশ দেন প্রশাসক। চুয়াডাঙ্গায় অবৈধভাবে অ্যাসিড সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইসেন্স ছাড়া অ্যাসিড সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে 45,000 টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করা হলে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মার ভাঙনে মুন্সীগঞ্জের 4 গ্রাম বিলীন, নিশ্চিহ্ন হওয়ার পথে আরও জনপদ। বর্ষায় উপকূলে আতঙ্কের নাম বেড়িবাঁধ, বরাদ্দ না পাওয়ার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। স্কুল কলেজ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি মন্ত্রিসভায়, স্বাস্থ্যবিধি মেনে কমে মাদ্রাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষা নিতে বাধা নেই। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।